শুনলো হ্যাঁ জি, এই যে এটা তো বৃষ্টির দিনে বাইঙ্গা বাইঙ্গা গেছে, হ্যাঁ এটা মাটি কাটানোর ব্যবস্থা করা হয়েছে, আর ওই যে চেয়ারম্যানে তো এটা কাজটা পাইছে। হ্যাঁ দেখেন, আপনি তো ঢাকা থাকেন, আমি এটা দেখে শুনে করছি ভাই, এটা নিয়ে আপনার টেনশন করার দরকার নাই। আচ্ছা নূর মোহাম্মদ, আমার কথা হচ্ছে তুমি আমার ছোট ভাই। জি ভাই, শুধু এই এলাকা না, সারা বাংলাদেশের উন্নয়নের জন্য আমাদের সরকার রেখেছে। জি ভাই, আজকে চেয়ারম্যান যদি কিছু করে থাকে সেটা আমার কানে যাবে, আর তুমি আমার ছোট ভাই, তোমাকে দায়িত্ব দিছি, তুমি যদি কোথাও কিছু করে থাকো সেটা আমার কানে যাবে। আমি চাই, আমরা চাই এই দেশের উন্নয়ন হোক করব এবং মানুষের কল্যাণ করব। আমাদের সরকার রেখেছে মানুষের কল্যাণের জন্য, আমরা একদিন সবাই চলে যাব, কিন্তু কাজটা থেকে যাবে, নেক্সট প্রজন্মে বলবে যে না আমাদের অমুক এমপি ভালো ছিল, নূর মোহাম্মদ ভালো ছিল, ইমরান ভালো ছিল, এমুক ভালো ছিল। এটা শুনতে তো মনে করেন ভালো লাগবে সবার, কি বলেন? ঘটনা হচ্ছে যে কাজ এমন একটা জিনিস, নিজস্ব দায়িত্বভাবে করতে হয়, নিজের দায়িত্বভাবে চলতে হয়। আপনি কাজকে কখনো ছোট চোখে দেখবেন না। আমি এই মাটিটা আমি নিজে খুঁড়তে পারবো, কোনো সমস্যা নাই। জি ভাই, ঘটনা হচ্ছে যে আমি নূর মোহাম্মদকে দায়িত্ব দিছিলাম যে এই কালভার্টটা, আপনাদের রাস্তাটা অনেক দিন ধরে কষ্ট করতেছেন, পানির সমস্যা, পানি জমে থাকে, বৃষ্টি হইলে মানুষ হাঁটতে পারে না, হৃদয়ে লাগে, কারণ মানুষ তো আমরা রক্তে মাংসে গড়া। আজকে আমাদের এই সমস্যাগুলা যদি সবাই মিলে ভাগ করে নেই, কি বলেন, আপনারা কি বলেন, এই সমস্যাগুলো আমরা যদি ভাগ করে নেই, আশা করি আমরা আগামী দিনের প্রজন্ম যারা থাকবে, আমরা তো চিরদিন থাকবো না, কি বলো? জি স্যার, আমরা চিরদিন থাকবো না, আগামী দিনে যারা প্রজন্মে যারা আসবে তারা বলবে যে না এই এমপিটা ভালো ছিল, এই নূর মোহাম্মদ ভালো ছিল, এই নেতা ভালো ছিল, ওই চেয়ারম্যানটা ভালো ছিল, আদাস আরও ভাইরা ভালো ছিল, এই জন্য মনে করো মনটা বলছিল যে তোমার সাথে আমি দেখা করবো, আল্লাহ ভাগ্যে মিলাইছে তোমার সাথে দেখা করছি, জনগণে আমার সাথে আছে, আমার মনটা অনেক ভালো লাগছে ভাই। আসলে হচ্ছে কি ভাই, আপনি দায়িত্ব দিয়েছেন, আপনি যে দায়িত্বটা দিয়েছেন আমি সঠিকভাবে পালন করব, আর আপনি আপনার ইজ্জত রাখতে চেষ্টা করবো ভাই। আর আপনি যে কাজ করতেছেন, আমি চাই যে আপনার আরও কয়েকটা আমি এমপি থাকেন, সেই সুবাদে ভাই আমার যতটুকু চেষ্টা ভাই আমি করব, এখানে যে কন্ট্রাক্টদার আছে, কন্ট্রাক্টদারে যাতে কোনো ধরনের কোনো ডুপ্লিকেট কোনো কাজ না করতে পারে, যদি করে যে যারা আছে সবাইকে নিয়ে আমি বাধা দিব ভাই, সঠিক কাজ করব যাতে আপনার সারা জীবন এটা এই এলাকার জনগণ মনে রাখে ভাই। আমাদের ফ্রেন্ড মাননীয় হুমায়ুন ভাই, আমি তার সাথেও আলাপ করছিলাম ফোনে, বুঝছো, সে বলছিল দাদা আপনি যাচ্ছেন আমার এলাকায়, মেহরবানি করে আপনার ছোটো ভাই গেলে একটু সবাই বুঝাই দেবেন। আমি হুমায়ুন ভাইকে বলছি, হুমায়ুন ভাই আপনার এলাকা মানে আমার এলাকা, আমি চাই না আপনার কোনো কারণে বদনাম হোক, আপনি বাইরে আছেন দোয়া করে ভালো থাকেন, কিন্তু আমি আপনার মাটির, আপনার এলাকার মাটিতে আমি পাড়া দিব। আমি মোহাম্মদ সৈয়দ বিপ্লব এমপি বলছি, আপনাদের কথা দিয়ে গেলাম, এটা অবশ্যই অবশ্যই কালভার্ট হয়ে এবং রাস্তা হবে ইনশাআল্লাহ, শুধু আপনি আমাকে দোয়া করবেন ভাই। আপনি আর ওই যে হুমায়ুন ভাই আছে, হুমায়ুন ভাই তো ব্যবসা করে দেশের বাইরে থাকে, সেও তো, আপনি তো ঢাকা থাকলেও আমিও তার সাথে টুকটাক যোগাযোগ হয়, সেও কিন্তু ভাই এটি খেয়াল রাখে। হ্যাঁ, এবং আপনার ওই যে নির্বাচনী এলাকা এটা, সে জনগণের